আজকে আমরা তোমাদের সঙ্গে ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে পুলিশের যে আপকামিং এক্সামগুলি হবে সেগুলি সম্ভাব্য ডেট নিয়ে আলোচনা করব। আমরা কলকাতা পুলিশের এক্সাম ডেট কবে হতে পারে ডাব্লিউ বি এক্সাম ডেট কবে হতে পারে বা এস এর এক্সাম হওয়ার সম্ভাবনা কবে এবং সব থেকে বড়ো কথা জেল পুলিশের এক্সাম কবে হবে অনেক দিন ধরে অপেক্ষা করছো তো তাদের জন্য বলবো অবশ্যই তোমরা যদি পুলিশের চাকরি প্রার্থী হও তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো অ্যাজ রেজাল্ট তোমাকে বলবো চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো বা এখনও সাবস্ক্রাইব করো অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটি প্রেস করো যে কোনো আপডেট পেতে এবং ভালো আবাসিক কোচিং সেন্টার পেতে অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারো তোমরা যারা ভাবছো আবাসিক কোচিং আসবো তারা এই নম্বরে ফোন করে এই চ্যানেলের সঙ্গে আসতে পারো তো যাই হোক আমাদের থেকে বড়ো কথা যে পুলিশের আপডেট নিয়ে কথা বলবো প্রথমত বলি অবশ্যই তোমরা এই বিষয়ে নিশ্চিত থাকো যে পুরো প্রসেসটি অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের যে নিয়োগ প্রক্রিয়ার যে পদ্ধতি বা প্রসেস বা কলকাতা পুলিশের নিয়োগ পদ্ধতি এই বছর বছর ইতিহাসের সর্বপ্রথম খুব তাড়াতাড়ি প্রসেসটি কিন্তু হবে খুব অল্প সময়ের মধ্যে হতে চলেছে হয়তো পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ প্রক্রিয়া এখন থেকে এক বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এই বিষয়ে আমরা কিন্তু পুরোপুরিভাবে নিশ্চিত তাই বলবো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা থেকে থেকো না প্রতিদিন প্র্যাকটিস করো কারণ প্রতিদিন প্র্যাকটিস করা ভীষণ ভীষণভাবে জরুরি তো যাই হোক আমরা বলবো তো তার আগে বলবো তোমরা একটি পেপার কাটিং থেকে দেখতে পাচ্ছ যে তার আগে প্রশ্ন করা হয়েছিল যে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা কবে নাগাদ হতে পারে তারা সেই উত্তরে বলেছে পুলিশের পরীক্ষা অনেক বেশি প্রার্থীর সংখ্যা অনেক বেশি কাট আপ নম্বর আনে বেশ সম্ভাবনা লোকসভা নির্বাচন শেষ হলেই পরীক্ষার তারিখ ঠিক হবে খুব সম্ভবত লিখিত পরীক্ষা জুলাই বা আগস্ট মাসে হবে এছাড়াও একটি এক্সাম ডেট কিন্তু আঠেরোই আগস্ট ভেসে উঠেছিলো বিভিন্ন ইজের মাধ্যমে তবে বলে দিই সেই এক্সাম আঠেরোই আগস্ট মাসে হবে না তোমাদের কলকাতা পুলিশের এক্সাম তবে কবে নাগাদ পারে সেই বিষয় নিয়ে আমরা কিন্তু সরাসরি তোমাদের সঙ্গে আলোচনা করবো তাহলে বুঝতে পারছো যে প্রথমত বলি যেহেতু এখন কোনো পিআরবি ব্যস্ত পি কোনো মিটিং হচ্ছে না মিটিং না হলে কোনোভাবেই কিন্তু অফিসিয়াল আপডেট উঠে আসে না সুতরাং অফিসিয়াল আপডেট নয় আজকে পুরোপুরি ভিডিওটি বলে এক্সপেক্টেড এক্সাম ডেট সম্বন্ধে আলোচনা হচ্ছে সম্ভাব্য ডেট সম্বন্ধে আলোচনা হচ্ছে সে বিষয়ে খেয়াল রাখবে তবু সম্ভাব্য ডেট বলা কেন উচিত কারণ টার্গেট যদি ঠিক থাকে যদি ভাবা যায় এক্সাম হবে তাহলে পড়াশোনার গতি বাড়বে প্র্যাকটিসের গতি বাড়বে কি প্র্যাকটিসের গতি বাড়বে প্র্যাকটিস বাড়িয়ে কী হবে পড়াশোনা মন বসবে না এইগুলোর থেকে সব থেকে দেখো প্র্যাকটিস করলে কি তার লাভ হয় তোমাদেরকে তার মাধ্যমে আমি ছোট্ট একটা গল্প বলি তোমরা জানো অলিম্পিকের ইতিহাসে অলিম্পিকের ইতিহাসে একজন আমেরিকান সাঁতারু থেকে বেশি গোল্ড মেডেল জিতেছে তিনি টোটাল আঠাশটি পদক জিতেছেন তেইশটি গোল্ড ম্যাডেল জিতেছেন যা আজ পর্যন্ত কোনো খেলোয়াড় কোনো ইভেন্টে এতগুলো গোল্ড ম্যাডেল জিতেনি তো তার জীবনে ছোট্ট একটি গল্প বলবো তো সে প্রতিদিন সাঁতার কাটতো বা প্র্যাকটিস করতো ইয়েস সপ্তাহে সাত দিন সাঁতার কাটতো কিন্তু দেখা গেছে যে প্রত্যেকটা প্রতিষ্ঠান বলো জিমগার বলো ব্যায়ামাগার বলো যে কোনো জায়গায় সপ্তাহে একদিন কিন্তু অফ থাকে ছুটি থাকে কিন্তু সে প্রতিদিন সাঁতার কাটতে তাকে জিজ্ঞেস করা তুমি প্রতিদিন কেন সাঁতার কাটো একদিন তো শরীর চর্চা দরকার একদিন তো শরীরের রেস্ট দরকার কারণ অনেকে তোমার শরীরে ক্ষতি হয়ে যাবে কিন্তু সে বলতো তার যুক্তি আমি যদি সপ্তাহে একদিন বেশি সাঁতার কাটা শিখি তাহলে বছরে বাহান্ন দিন এবং দেখা আছে যে চার বছরের মধ্যে প্রায় তোমার দুশো দশ দিন সাঁতার বেশি শিখবো অর্থাৎ একজন একজন আমার সাথে যে কম্পিটিশন করবে তার থেকে আমি দুশো দশ দিন বেশি এগিয়ে থাকবো দুশো দশ দিন বেশি প্র্যাকটিস করেছি সেই নিদেশে সে বিশ্বাসী বিশ্বাসী এর ফলে সে সব থেকে বেশি গোল্ড মেডেল জিতে এবং সব কিছু করে তাই বলবো তোমার যত কিছু হয়ে যাক না কেন তুমি কিন্তু প্র্যাকটিস ছেরো না এস অঙ্কের ক্ষেত্রে জিয়ার ক্ষেত্রে ম্যাথ এবং জিয়ার ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিস এতটা জরুরি যে তুমি ভাবতেই পারবে না উইদাউট প্র্যাকটিস কিন্তু হবে না ক্লাসে তুমি বুঝতে পারবে স্যাররা করবে তুমি বুঝতে বোন হবে খুবই সোজা কিন্তু প্র্যাকটিসের হবে পরিপূর্ণভাবে অঙ্গে করে আসতে পারবে না বা সময় চলে যাবে আর এই সময় অভাবের জন্য প্র্যাকটিস করার জন্য এবং মক টেস্ট দেওয়ার জন্য একটি ভালো আবাসিক কোচিং সেন্টার যদি খুঁজতে চাও যেখানে চাকরি নিশ্চিত তাহলে চলে আসতে পারো আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টার ইয়েস যেখানে চাকরিভাবে আমাদের নিয়ম মেনে চলে নিশ্চিতভাবে চাকরি হবে তাই দেরি না করে আজকে সরকারি চাকরি ছিনিয়ে নিতে অবশ্যই চলে আসতে হবে আইকে স্টাডি ফোর্স একাডেমি যেটি নদীয়া জেলার করিমপুর অবস্থিত যার একমাত্র লক্ষ্য তোমাদের সফলতা ইয়াস তোমাদের সফলতাই হচ্ছে একমাত্র লক্ষ্য তো চলো তো যাই হোক আশা করবো তোমার এই ছোটো গল্পের মাধ্যমে বলতে পেরেছি যে প্র্যাকটিস হারা যাবে না ডেট একটা ফিক্সড করে নিতে হবে এবং টার্গেট টার্গেটকে অ্যাচিভ করে তবে আসতে হবে কারণ ব্যর্থতার পরেই কিন্তু সফলতা আসে ব্যর্থতা হয় বারবার সফলতা হয় একবার তাই দেরি না করে আজকেই সফল হবার জন্য প্রতিদিন প্রতি ঘন্টা প্র্যাকটিস করো এবার আসি পরীক্ষা কবে নাগাদ হতে পারে কিভাবে পরীক্ষা হতে পারে প্রথমত বলি জেল পুলিশে এক্সাম এক্সাম জেল পুলিশে আর কলকাতা পুলিশ ডাব্লিউ বিএসআর এক্সাম এবং কনস্টেবল পর পর এক্সাম হতে চলেছে ইয়াস একবারে ট্রিপুলা হতে চলেছে সেপ্টেম্বরে প্রায় অনেকগুলি পরীক্ষা কিন্তু অ্যারেঞ্জমেন্ট হতে চলেছে তাই তোমরা যারা সেপ্টেম্বর মাসটা ভীষণ ভীষণ অবশ্যই অবশ্যই সেপ্টেম্বর এক্সাম হবে এই বিষয়ে তোমাদেরকে বলতে পারি তো চলো কেমন হবে এক্সাম হবে জেল পুলিশের এক্সাম আমাদের এখানে দুটি ইম্পর্টেন্ট ডেট তোমাদেরকে দেবো সেই দুটি ডিমরা হান্ড্রেড পারসেন্ট সহকারে বলা যেতে পারে যে এক্সাম হবে ইয়াস এক্সাম হবে তবে কি এক্সাম হবে কবে হবে এই অফিসিয়াল আপডেট কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে যেগুলি তুমি দশই জুন ইয়াস দশই জুন নাগাদ মিটিংয়ের পরে তোমরা কিন্তু আপডেট আরও ভালোভাবে আমাদের ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে তাই চ্যানেলটিকে ফলো করো তাহলে বুঝতে পারছো কলকাতা পুলিশের এক্সাম আগে হবে অনেকে জিজ্ঞেস করছো কোন পুলিশ কলকাতা পুলিশের এক্সাম আগে হবে এবং জেল পুলিশের এক্সাম হবে ডাবুবি এর এক্সাম হবে তারপরে সর্বশেষে ডাব্লুবি কনস্টেবল এক্সাম হবে কারণ পার্টির সংখ্যা অনেক বেশি হ্যান্ডেল করতে অনেক সময় লাগবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই এবার আসি যে ডেট অফ এক্সামিনেশন এক্সপেক্টেড ডেট যে সেপ্টেম্বর মাসের আট তারিখ এবং সেপ্টেম্বর মাসের বাইশ তারিখ সম্ভাব্য এক্সাম ডেট তোমাদের কিন্তু আমরা বলতে পারি তত সম্ভব এই দুটি দিনে কলকাতা পুলিশের প্রি এবং জেল পুলিশ হওয়ার সম্ভাবনা সাথে ডাব্লিউ বি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাসে এই তিনটি পরীক্ষা হওয়ার প্রবল প্রবল সম্ভাবনা রয়েছে তোমরা স্ক্রিনশট মেনে রাখতে পারো তবে পশ্চিমবঙ্গ পুলিশ অর্থাৎ ডাব্লিউ পুলিশ হতে এখনও অনেকটা দেরি হবে অনেকটা মান্থ পেরিয়ে যাবে এখনও কয়েক মাস দেরি আছে সম্ভাব্য নভেম্বরের আগে কোনোভাবেই হয়তো সম্ভব নয় বলে আমাদের কাছে খবর আছে হয়তো অনেক ইউটিউব চ্যানেলে বলেছে যে হ্যাঁ খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে কলকাতা পুলিশের তবে আমাদের কাছে যতটা আপডেট আছে সেটা হচ্ছে যে ডাব্লিউপি এক্সাম কিন্তু খুব দেরিতে হতে চলেছে তো তোমাকে সেটা ভাবতে হবে তো এই এক্সামে অনেক অপেক্ষা তোমাকে করতে হবে তো যাই হোক তোমাকে বলবো তোমরা যারা ভাবছো যে চাকরির জন্য আসতে চাইবে তারা এখানে আলোচনা করো ঠিক আছে যে এই নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারো ধন্যবাদ